हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आमी होलाम श्रीलेखा फ्रॉम द ग्रेट सिटी कोलकाता, बट राइट नाउ लिविंग इन स्विट्जरलैंड। आशा करी आपनारा सबाई भालो आछेन। आमी वेरी रिसेंटली इवुआर बोले एकटा जायगा विजिट करेछिलाम, जेटा किना फ्रांसे आछे। तो आजकेर भिडियोते आमी आपनादेर साथे सेटाई शेयर करब। ইভোয়ার হলো খুব ফ্লাওয়ারি একটা মেডিভাল ভিলেজ, যেটা কিনা লেক জেনিভার ওপর অবস্থিত আছে এবং এটাকে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ভিলেজেস ইন ফ্রান্স কনসিডার করা হয়। অনেক সুন্দর সুন্দর দোকান অ্যান্ড রেস্টুরেন্টস কি সুন্দর করে ফুল দিয়ে সাজানো ছিল। এরকম সৌন্দর্য চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না। এই ভিলেজ বা টাউনটা জিনিভা থেকে অনলি 24 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে এবং খুবই বিখ্যাত নিজের পৌরাণিক বাড়ি এবং গ্রীষ্মকালের ফুলের বাহারের জন্য। আনফর্চুনেটলি আমরা একটু দেরিতে পৌঁছেছিলাম, তাই জন্য সবকটা রেস্টুরেন্টসের কিচেনগুলো বন্ধ হয়ে গেছিল এবং ওরা শুধুই ড্রিঙ্কস অফার করছিল। এদিকে আমাদের পেটে তো ছুঁচো ডন মারছিল, সেই কারণে আলটিমেটলি আমরা একটা স্যান্ডউইচ স্টোর দেখতে পেয়ে ভীষণ এক্সাইটেড হয়ে ওইখানেই খেতে বসে যাই। এদিকে আমার ছেলে এই সুযোগে এখানে জলের কাছে গিয়ে ভালো করে নিজের জামা কাপড় ভিজিয়ে আমার আরেকটু কাজ বাড়িয়ে দিল আর কি। আমার মনে হচ্ছিল যেন আমি স্বর্গের মাঝখান দিয়ে হেঁটে চলেছি। এত আলাদা আলাদা রকমের ফুল ছিল যে আমি গুনে শেষ করতে পারছিলাম না। অবশেষে হাল ছেড়ে দিলাম আর ভাবলাম এবার এনজয় করি। এই নিঃশব্দ চার্চটায় ঢুকে কিছুক্ষণ আমরা শান্তিপূর্ণভাবে বসেছিলাম এবং সত্যি খুবই আলাদা এক রকম অনুভূতি হচ্ছিল। এই জায়গাটা মেডিভাল গেট নামে পরিচিত। অনেক টুরিস্টিক ছোট ছোট গিফটস অ্যান্ড সুভিনিয়ার্স এখানে বিক্রি হচ্ছিল এবং আমি দেখছিলাম অনেকে এখান থেকে শপিং করছিল। চারিপাশে প্রচুর আইসক্রিমের দোকান ছিল, তাই আর দেরি না করে আমরাও চট করে ঢুকে পড়লাম একটা আইসক্রিমের দোকানে এবং ওখানে গিয়ে আমরা অর্ডার করলাম স্ত্রুফ নামক একটি আইসক্রিম, যেটা কিনা নীল রঙের ছিল। বেশ ইউনিক খেতে। কিন্তু এই জলের কলটাও বেশ অন্যরকম, তাই না? তারপর আমরা পৌঁছলাম গার্ডেন অফ ফাইভ সেন্সেসে, যেখানে কিনা আমরা নিজেদের পাঁচটা সেন্সেস দিয়ে অনুভব করে দেখতে পারবো পুরো জায়গাটা। কিন্তু আনফর্চুনেটলি কোভিড-19 রেস্ট্রিকশনসের জন্য অনলি একটা মিনিমাম নাম্বার অফ পিপলকেই ওরা ভেতরে অ্যালাউ করছিল, তাই আমরা আর ওয়েট না করে ভাবলাম এবার বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে। অ্যান্ড ফাইনালি আমরা এখান থেকে বড় বড় বোট নিয়ে, যেটা ইজ অলমোস্ট লাইক আ শিপ, আমরা পাড়ি দিলাম নিজেদের গন্তব্যস্থলে, যেটা কিনা হলো জিনিভা। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এবং এরকম আরও যদি ভিডিও আপনারা দেখতে ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক করুন এবং আপনাদের ফ্যামিলি মেম্বারসদের সাথে শেয়ার করুন।